রবিবার গভীর রাতে কালী মন্দিরে মা কালীর মূর্তিতে আগুন লাগিয়ে পড়ে দেয় দুষ্কৃতীরা। চাঞ্চল্যকর ঘটনা কমলাসাগর বিধানসভার পাথারিয়াধার পঞ্চায়েতের 3 নং ওয়ার্ডে। ঘটনার বিবরণে জানা যায়, রবিবার ইন্ডিয়া পাকিস্তান খেলার শেষে পাথারিয়াধার পঞ্চায়েতে 3 নং ওয়ার্ডের কালী মন্দিরে কালী মূর্তিতে আগুন লাগিয়ে দেয় দুষ্কৃতীরা। অগ্নিকাণ্ডের ঘটনাটি টের পেয়ে ঘটনাস্থলে দ্রুত ছুটে আসেন এলাকাবাসী এবং জল দিয়ে সেই আগুন নিয়ন্ত্রণে আনেন তারা। এদিকে সোমবার মধুপুর থানার পুলিশ অফিসার উক্ত ঘটনার তদন্তে নামেন। এলাকাবাসীর মতে, হিন্দু মুসলিম সম্প্রদায়ের মধ্যে জাতি দাঙ্গা লাগানোর লক্ষ্যে এই ঘটনাটি ঘটিয়েছে দুষ্কৃতীরা। ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য দেখা দেয় সেখানে। ঘটনাটা হয়েছে কি, আমরা তো বাড়িতে বাড়ি করে বইতে আমরা পিছন হয়েছে, আমরা বাড়ি এটা পিছনে কারণ আমি তো নামাজ ফিরে নড়ার সময় বাড়িতে আমরা বইয়ে দিয়েছি। তখন আমরা তো আর কই যাই না, সব মস্তু বিলে দেখছি মস্তু বাড়ি বরাবর মস্তু দেখছে একটু ধুমা উঠতে আসে। ওখানে ধুমা উঠতে সবাই একটু বাস করে আসে, যেটা আমি পূজার তারা পূজার মধ্যে তারা টিয়া বাস করে ভোজন আনছে, আনছে পরে বাস করে আইসে মস্তু আইসে আইসে এটা দেখে বই দিয়েছে। তখন তারা দুজন এটা উড়াই দিচ্ছে। এটা কখন ঘটনাটা? এটা 9টা সাড়ে 9টা বাজে। ওই যে অনেক একটা বাংলাদেশ একটা ডাঙ্গা সৃষ্টি হয়েছে না, ওই ডাঙ্গা সৃষ্টি থেকে মনে একটা হাঙ্গামা লাগার জন্য এটা এমন করছে। আমরা তো আজ থেকে 17 বছর চলে এই পূজাটা, আমরা বাড়ির পাশে এবং মস্তু বাড়ির পাশে আমরা সবাই মিলিয়ে তো মিলিতভাবে করি, আমরা তো বসে চায় রাখছি। রাতে আপনি যদি বাড়িতে বইয়া থাকেন রাতের বেলা যদি আপনার চুরি হয়। ব্যুরো রিপোর্ট, হাল্লাবল।